আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা বলছি সিলেট থেকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে আর আমার প্রস্তুতি দেখেই বুঝতে পারছেন যে আমাদের সকালের নাস্তায় আজকে কি থাকছে। শীতের সকাল আর ধোয়াওটা খিচুড়ি, দুই মিলে কত মজাই না হবে, তাই না? তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপর পর্যায়ক্রমে রসুন আর কাঁচামরিচগুলো ফালি করে নেব। আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এতে করে হবে কি, আমার নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনারা সবার প্রথমে সেটা দেখে নিতে পারবেন। তো এখন আমি গরম মশলা নিচ্ছি। দেখতে পেলে না আমার একটা এলাচ পড়ে গিয়েছে, তো রান্না করতে গিয়ে এটা হয়, তাই না? এখন তেলের ভিতর গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন এটাও দিলাম। তারপর একটু গরম হয়ে গিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর সাথে সাথে একটু হলুদ দিলাম। এরপর সামান্য পরিমাণে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে চালটা দিয়ে নেড়ে চেড়ে একটু আদাও দিয়ে নিলাম। তারপর নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে পরে পানি দিয়ে দেব আর শেষে একটু ঘি দিচ্ছি। আর কিছু কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে রান্না হতে দেব। রান্না করতে করতে আপনাদের সঙ্গে সুন্দর একটা ভিউ শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবেন কিন্তু। সবাই মিলে সকালের নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা শেষে নূরের বাবার জন্য চা বসিয়ে দিলাম। চাটা খেয়ে ও আজ যেহেতু বাসায় আছে বাজারে চলে যাবে, আজকে সবজির দরকার, সবজি একেবারেই ফুরিয়ে গেছে। এই তো সবজি নিয়ে চলেও এসেছে, তো আমি সবজিগুলি গুছিয়ে নিচ্ছি। শীতের দিন তো এখন খুব তাজা তাজা শাকসবজি পাওয়া যায়, এগুলি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আছে পালং শাক, সিম, মূলা আর হচ্ছে ধনিয়া পাতা। এরপর নূরকে একটা কমলা ছুলে দিলাম, ও খাচ্ছে আর খেতে খেতে এরই মাঝে আমি দুপুরের রান্না করে নিচ্ছি। দুপুরে সব কাজ গুছিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর আজ একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমরা তিনজনই বেরিয়েছিলাম, তো আসার পথে একটা বেস্ট বাই পড়েছে, তো ভাবলাম একটু ঢু মারি, নতুন কিছু কেনা যায় কিনা দেখি। আচ্ছা আরেকটা কথা, আমরা বাইরে গিয়েছি ঠিকই, কিন্তু আমাদের তিনজনের মুখে কিন্তু মাস্ক ছিল আর সেই সঙ্গে আমাদের সাথে হ্যান্ড স্যানিটাইজারও ছিল, কারণ সেফটি ফার্স্ট, তাই না?
বাসায় ফিরে ফ্রেশ হয়ে নূর আবার খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। তো ও খেলতে খেলতে আমি আপনাদেরকে কি কিনলাম সেটা একটু এক ঝলকে দেখিয়ে নিই। আমার রিডিং টেবিলের পাশের বিনটা নষ্ট হয়ে গিয়েছিল, তো এর জন্য একটা বিন নিয়েছি। এটা খুব ভালো লেগেছে কালারের জন্য, উডেন কালার। তারপর একটা লম্বা হ্যান্ডেলওয়ালা স্পুন কিনেছি, এটা আচারের জন্য। আচারের যে বড় জারগুলি থাকে এর মধ্যে ছোট চা চামচ দিলে বা অন্য চামচ দিলে হাতে লেগে যায়, তো এই কারণে এটা নিলাম। তারপর আমার ছোট্ট মেয়েটার জন্য একটা বল নিয়েছি, এটার ভেতরে দুইটা মাছ, তো একটু ঝাঁকি লাগলে এটার ভেতরে আবার লাইট জ্বলে। তারপর একটা অর্গানাইজার কিনেছি, মাল্টিপারপাস ইউজ, যে যে কোনো কাজ ইউজ করতে পারবেন। তো দেখি আমি কি রাখতে পারি, এখনও ঠিক করি নাই। ঈশার নামাজ শেষ করে তারপর আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আর একটা কথা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।